এদেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের যান মাল এবং ফসলের মাছের খামারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া জানাই। উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ এবং যারা অনলাইনে যুক্ত আছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে জনবহুল বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ হিসাবে চিহ্নিত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস আজ সকাল 9:15 থেকে আমাদের পশ্চিমে উড়িষ্যার উত্তর উড়িষ্যাতে আঘাত এনেছে এবং এটা এখনো অতিক্রম করছে। আমরা আশা করি বিকেল 4টা নাগাদ এটা উড়িষ্যা অতিক্রম করবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকারের সার্বিক পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা গত কয়েকদিন যাবৎ নিরলসভাবে কাজ করেছি। ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা নিয়ে আপনাদের সাথে আমরা কয়েকবার প্রেস ব্রিফিং এ করেছি এবং আপনাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। উপকূলীয় জেলা উপজেলার সমূহে ঘূর্ণিঝড়ের তথ্য আদান প্রদান নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের NDRCC ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ ও আদান প্রদানে সার্বক্ষণিক কাজ করছে। সর্বশেষ জেলা প্রশাসন সমূহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় 14টি জেলা সংবাদ আমরা পেয়েছি, সেগুলো আমরা আপনাদের কাছে এখন উত্থাপন করব। 1 নম্বর, পটুয়াখালী। জোয়ারের পানি বেড়েছে, তবে বিপদ সীমার নিচে আছে এবং গতকাল সন্ধ্যায় 172টি আশ্রয় কেন্দ্রে প্রায় 14,000 লোক আশ্রয় গ্রহণ করেছিল। আজ সকালে তারা ফিরে গেছে। এসব লোকজন জোয়ারের সময় আশ্রয় কেন্দ্রে আসে এবং ভাটার সময় নিজ নিজ বাড়িতে চলে যায়। সামান্য ঝড় বৃষ্টি হয়েছে ওই এলাকায়। সাতক্ষীরা, বর্তমানে আবহাওয়া স্বাভাবিক। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 6 ফুট বেশি রয়েছে। কোন কোন জায়গায় বেড়িবাঁধ উপচিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। জেলায় 1292টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। গত রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 280 জন লোক আশ্রয় গ্রহণ করেছিল। বর্তমানে তারা নিজ বাড়িতে চলে গেছে। বরগুনা, বর্তমানে আকাশ মেঘলা রয়েছে এবং জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের কয়েক জায়গায় কিছু অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করেছে। আশ্রয় কেন্দ্রে 520 জন লোক আশ্রয় নিয়েছিল, পরে তারা নিজ বাড়িতে ফিরে গেছেন। সামান্য ঝড় বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ঝালকাঠি জেলায় মোট 499টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 497 জন লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জোয়ারের পানির উচ্চতা বিপদসীমার উপরে রয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পিরোজপুর, মঠবাড়িয়া উপজেলার মাঝের চর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় 10-12টি মাছের ঘের এবং কয়েক একর সবজি বাগান পানির নিচে চলে গেছে। মাঝের চর আশ্রয় কেন্দ্রে 250 জন লোক আশ্রয় নিয়েছে। উপজেলা থেকে শুকনা খাবার সরবরাহ করা হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক অবস্থা থেকে 3 ফুট উপরে উঠেছে। 256টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বরিশাল, আবহাওয়া স্বাভাবিক। 1071টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কোনো লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেনি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি আছে। কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ভোলা, ভোলার ঝড় হয়েছে। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উপরে উঠেছিল, কিন্তু বর্তমানে নেমে গেছে। দুর্গম চর সময়ে প্রায় 250টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জোয়ারের পানিতে 900 গরু মহিষ ভেসে গেছে। 691টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এসব আশ্রয় কেন্দ্রে 2000 লোক আশ্রয় নিয়েছিল, তবে বর্তমানে এসব লোকজন নিজ নিজ বাড়ি ঘরে ফিরে গেছে। বাগেরহাট, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মোড়লগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার 20-21টি গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে 2700 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে শুকনো খাবার সরবরাহ প্রস্তুতি গ্রহণ করেছে। সকাল থেকে রোদ ছিল, বর্তমানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক আছে। চাঁদপুর জেলা প্রশাসন পরিস্থিতির প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখছে। আশ্রয় কেন্দ্র সমূহ প্রস্তুত রাখা হয়েছে। কিছু ছিন্নমূল মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিতরণের লক্ষ্যে উপজেলা ওয়ারি বরাদ্দ দেওয়া হয়েছে। পানির উচ্চতা স্বাভাবিক, সামান্য ঝড়ো হওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার রামগতি কমলগঞ্জ উপজেলার নিচু এলাকায় সামান্য জোয়ারের পানি উঠেছে। কিছু রাস্তাঘাট ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রে কোনো লোক আশ্রয় গ্রহণ করে নাই। সামান্য ঝড় বৃষ্টি রয়েছে। খুলনা জেলায় মোট 1048টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, তবে কোনো লোক আশ্রয় গ্রহণ করেন নাই। ঝড়ো হাওয়া আছে, জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক আছে। ফেনী আবহাওয়া স্বাভাবিক, কোনো সমস্যা নাই। জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতায় আছে, ঝড়ো হাওয়া নাই। গতকাল ট্রলারে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে একজন মারা গেছে। 45টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল, কিন্তু কোনো লোক আশ্রয় গ্রহণ করে নাই। চট্টগ্রামে জোয়ারের পানি বাড়ছে, বর্তমানে বিপদসীমার 301 সেন্টিমিটার উপরে। জেলার মোট 839টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। কোনো লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় নাই। ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায় নাই। নোয়াখালী ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে জেলার মোট 390টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এ সকল আশ্রয় কেন্দ্রে মোট 300 জন লোক আশ্রয় নিয়েছিল। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 ফুট উপরে উঠেছিল। জোয়ারের পানিতে নিম্ন অঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। সিপিপির পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা। উপকূলীয় এলাকায় সিপিপির 76,000 স্বেচ্ছাসেবক ছাড়াও স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, আনসার ভিডিপির স্বেচ্ছাসেবকগণ কাজ করছে। সিপিপির স্বেচ্ছাসেবকগণের মধ্যে খুলনা বিভাগে 11,480 জন, বরিশালে 8,200 জন, বরগুনা 11,600 জন এবং ভোলায় 13,600 জন সিপিপি স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। এই কারণে স্থানীয় প্রশাসন ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিম্নাঞ্চল, বিচ্ছিন্ন অঞ্চল থেকে আগেই মানুষকে মূল ভূখণ্ডের উচ্চ স্থানে সরিয়ে আনা হয়েছে। ঝড় আঘাত হানলে মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত ছিল। মানবিক সহায়তার যথেষ্ট সংস্থান আগে থেকেই করা হয়েছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার জন্য যথেষ্ট মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ নিশ্চিত করা হয়েছিল। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবকগণ সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ রেখেছেন এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করেছেন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও অর্থ বরাদ্দ দেওয়া আছে। এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় 9টি জেলার 27টি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে 16,500 শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। উপজেলাগুলো হলো শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, পাইকগাছা, শরণখোলা, মোংলা, মোড়লগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, পটুয়াখালী সদর, গলাচিপা, রাঙ্গাবালি, দশমিনা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, মনপুরা, তজুমুদ্দিন, দৌলত খান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি, কমলনগর। এই 27টি উপজেলায় আমরা 16,500 প্যাকেট শুকনা খাবার আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এগুলো বিতরণের কার্যক্রম চলবে। এই ছিল আজকে আমাদের ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলের অবস্থা এবং মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ে গৃহীত ব্যবস্থা সমূহ। আমরা এই ব্যাপারে কিন্তু আন্তমন্ত্রণালয় যে কমিটি আছে সেটার আমরা সভা করেছি। সেখানে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যদি কোনো বাঁধ ভেঙে যায় তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় তাদের লোকজন এবং জিও ব্যাগ নিয়ে তারা প্রস্তুত আছে, সেটা সাথে সাথে সারিয়ে ফেলার জন্য কাজ করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। যে যে জেলায় বাঁধ ভেঙে গেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের লোকজন নিয়ে সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেটা পুনর্নির্মাণের কাজ চলছে। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা রিয়েলাইজ করেছেন যে যেহেতু 60-এর দশকের এই বাঁধগুলো এগুলো আর সংস্কার করে খুব বেশি উপকার পাওয়া যাবে না। সেই জন্য ডেল্টা প্ল্যানের একটা হটস্পটে এই উপকূলে টেকসই বাঁধ করার জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন এবং সেটার জন্য $37 বিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে এবং 2031 সালের মধ্যে এই বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলকে একটা টেকসই বাঁধ এবং দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মৎস্যজীবী যারা ক্ষতিগ্রস্ত তাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে এবং যাদের ফসলের ক্ষতি হবে কৃষি মন্ত্রণালয় থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ এবং বিনামূল্যে বীজ, চারা ও সার সরবরাহ করা হবে। এখন এটার সমাধান হলো যে টেকসই বাঁধ ব্যবস্থাপনা। এছাড়া এটা এই 60-এর দশকের বাঁধ যদি আমরা বারবার সংস্কার করতে চাই এটা বারবারই হবে। এটা একদম মাস্টার প্ল্যান করে নেদারল্যান্ড সরকারের সহায়তা, কারিগরি সহায়তা নিয়ে এটা পরিকল্পনা করা হয়েছে। এটা বাস্তবায়ন হলেই সমাধান হবে। এটা না হওয়া পর্যন্ত আমরা কোন রকমের গ্যারান্টি আসলে দেওয়া যাবে না, কারণ আমি নিজেও ভিজিট করেছি। সেখানে দেখেছি এখন বাঁধগুলো, পোল্ডারগুলো সরু হতে হতে জমির আইলের মতো হয়ে গেছে এবং সবগুলাই বেশিরভাগই মাটির বাঁধ। এই মাটির বাঁধে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে যেভাবে দুর্যোগ বাড়ছে এটা রক্ষা করা যাবে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ভাসানচরে আমরা রোহিঙ্গাদের যে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে এটার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধের কিন্তু এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে বা গত আমপানে কোনো ক্ষতি হয় না। আমরা ওই রকম ভাবে ভাসানচর মডেল ধরে আমরা এই উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধের ব্যবস্থা এবং পোল্ডারগুলোর উন্নয়নের জন্য ডেল্টা প্ল্যানে নির্দেশনা দেওয়া আছে। ডেল্টা প্ল্যান এটা চূড়ান্ত হয়েছে এবং এটা এই কাজ বাস্তবায়নের জন্য ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমিও সেই কাউন্সিলের সদস্য এবং এটা করোনা সংকটটা কেটে গেলে এটা যেহেতু মেগা প্রজেক্ট, অনেক বড় বাজেটের ব্যাপার, এখন রাজস্ব আদায় আমাদের একটু ঘাটতি আছে, সেজন্যই এটা করোনা সংকট কাটার পরে এটা ইমপ্লিমেন্টেশনের নামবে। এখন যেটা হচ্ছে আপনারা দেখছেন যে যে এলাকাগুলো ঝুঁকিপূর্ণ আছে বাঁধের সেগুলোর কিন্তু সংস্কারের কাজ কন্টিনিউয়াস চলছে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা কিন্তু যেখানে বাঁধ ঝুঁকিপূর্ণ সে জায়গায় কিন্তু সংস্কারের কাজ হচ্ছে এবং সেখানে কিন্তু বাজেট বরাদ্দ দিচ্ছে। এই সংস্কারের কাজটা চলমান থাকবে, একই সাথে টেকসই বাঁধ ব্যবস্থা, উপকূলকে রক্ষা করার জন্য ডেল্টা প্ল্যানের হটস্পট যেটা আছে সেটাও কার্যক্রম চলবে। এটা তো ইতিমধ্যে সকাল 9:15 ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এখন টেলটা আছে, এটা 4টার বিকাল বলা হচ্ছে যে বিকাল 4টার মধ্যে এই টেলটাও শেষ হয়ে যাবে এবং এটা যদি মুভমেন্ট করো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে করবে বাংলাদেশে টার্ন নিয়ে আসা বা এখানে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই।